আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি করাবা, আমার কতগুলো আত্মীয় স্বজন রয়েছে, কতগুলো আমার নিকট আত্মীয় রয়েছে, আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আমি তাদের সাথে সুসম্পর্ক রাখি, আত্মীয়তার বন্ধন বজায় রাখার চেষ্টা করি, আত্মীয়তার বন্ধনকে নিকট আত্মীয়তার সম্পর্ককে আমি হেফাজত করার চেষ্টা করি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তারা আত্মীয়তার বন্ধনকে তারা রেহেমের এই সম্পর্ককে বোঝায় রাখে না। ওয়া উহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, আমি তাদের সাথে কোমল আচরণ করি, আমি তাদের সাথে সহনশীলতার পরিচয় দেই। ওয়া ইউসিউনা ইলাইয়া, কিন্তু তারা আমার সাথে ভালো ব্যবহার করে না, তারা আমার সাথে কোমল আচরণ করে না, তারা আমার সাথে দুর্ব্যবহার করে। ওয়া হালুমুহু আনহুম, আমি তাদের ব্যাপারে ধৈর্যের পরিচয় দেই। ওয়া ইয়াজহালুনা আলাইয়া, কিন্তু তারা আমার উপর কঠোরতা আরোপ করে। ফাকালা লা ইন কুনতা কামা কুলতা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি যে কথাগুলো বললে এগুলো যদি সত্য হয়, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যে কথা বলতেছো এ কথা যদি সত্য হয়ে থাকে, ফাকা আন্নামা তু সিফুহুমুল মাল্লা, তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই প্রবেশ করিয়ে দিচ্ছ, তুমি যেন তাদের মুখের মধ্যে গরম ছাই ডুগিয়ে দিতেছ। ওয়ালা ইয়াজহালু মা আকা মিনাল লাহি যাহিরুন আলাইহিম মা দুম তালা জালিক, শোনো, তুমি যতদিন পর্যন্ত এই নীতির উপর থাকবে, যতদিন পর্যন্ত এই সিদ্ধান্তে থাকবে, যতদিন পর্যন্ত তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আর তুমি তাদের সাথে সম্পর্ক ধরে রাখবে, যতদিন পর্যন্ত তারা তোমার সাথে দুর্ব্যবহার করবে আর তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, তুমি তাদের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করবেন তাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে যেমন গুরুত্ব আরোপ করেছেন, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আত্মীয়তার বন্ধন রক্ষা করতেই হবে, কোরআন এবং সুন্নায় এ ব্যাপারে অসংখ্য অগণিত দলিল মজুদ রয়েছে।